কারারক্ষীদের পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত করবার দাবি আমি বিধানসভায় তুলেছিলাম, বিরোধী দলনেতা হিসেবে তুলেছিলাম। আমি চাই আমার প্রিয় নেত্রী, তিনি কারারক্ষীদের পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত করুন। আর যেহেতু আমি আন্দোলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 2001 থেকে 22 পর্যন্ত ছিলাম, এমনকি 22-21 জুলাইও সঞ্চালনা করেছিলাম, কুর্মীদের সঙ্গে জঙ্গলমহলে সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করুন, দমনপীড়ন নীতি অবলম্বন করা বোধহয় ঠিক হবে না। আমি তার প্রতি আস্থাশীল, আমি অভিষেক ব্যানার্জির প্রতি আস্থাশীল যে দমনপীড়ন নীতির বদলে আলাপ আলোচনার মধ্যেই তারা যেন এই সমস্যার সমাধান করে। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। পার্থ চট্টোপাধ্যায় তাকে আদালত থেকে বেরোনোর সময় তার বক্তব্য, এবং তিনি যেটা বলছিলেন যে 2001 থেকে 2022 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছি, পাশাপাশি কুর্মীদের সঙ্গে আলোচনা। আস্থা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। পার্থ চট্টোপাধ্যায় বেরোনোর সময় বললেন আজ আদালত থেকে, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কর্মীদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এই মুহূর্তে আমরা শুনলাম পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কোন প্রসঙ্গে কি কি বিষয়ে বললেন তিনি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, পার্থ চট্টোপাধ্যায় আজকে আদালত চত্বর থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের সামনে তিনি মূলত দুটো বিষয় বলেছেন। প্রথম তার বক্তব্য ছিল যে তিনি কারারক্ষীদেরকে পুলিশের সঙ্গে, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে তাদের সংগঠনের আওতায় আনার কথা বলেন, এবং যখন তিনি বিধায়ক ছিলেন, মন্ত্রিসভাতে ছিলেন, সেই সময় তিনি এই প্রস্তাব এনেছিলেন। এবং তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তিনি বললেন যে 2001 সাল থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে ছিলেন, এবং এই মুহূর্তে কর্মীরা তাদের যে সমস্ত দাবি দাবা নিয়ে সরব হয়েছে, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ, তিনি যেটা বলেন যে আমি নেত্রীকে বলবো এবং যে কর্মীদের প্রতি একেবারে তাদের সঙ্গে আলোচনা করুন, তাদের সাথে কথা বলুন, দমনপীড়ন আইন, দমনপীড়ন কোন রকম ব্যবস্থা অ্যাপ্লাই করা সঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেই বলছি যে কোন রকম দমনপীড়ন নীতি না নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করা হোক, এবং তাদের সঙ্গে আলোচনা করে যাতে সমস্যার সমাধান নেওয়া যায় সেই বিষয়টা কিন্তু একেবারে নজর দেওয়ার জন্য পার্থ চট্টোপাধ্যায় বলেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইরকম একটা কোনো বার্নিং যে ইস্যু নিয়ে রাজ্য সরকারকে পার্থ চট্টোপাধ্যায় পরামর্শ দিচ্ছেন। এবং সেখানে তার বক্তব্য, যেহেতু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2001 সাল থেকে আন্দোলনে ছিলেন, এবং বর্তমানে যেভাবে কর্মীরা তাদের আন্দোলনে সরব হয়েছে, এবং তুমি জানো যে বেশ কয়েকজন কর্মী নেতা, রাজেশ মাহাতো সহ একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায়, এবং তারপরেই পার্থ চট্টোপাধ্যায় এই যে বক্তব্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থ চট্টোপাধ্যায় আজ আদালতে চত্বরে তিনি বললেন, তিনি যখন আদালত থেকে বেরিয়ে আসছেন তখন তিনি বললেন দুটো প্রসঙ্গে কথা হলো, প্রথমত কারারক্ষীদের পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত করার কথা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন একবারে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে, পাশাপাশি তিনি নেত্রীর সঙ্গে তার কতদিনের সম্পর্ক সেই বিষয়টা উল্লেখ করলেন। তিনি বললেন যে 2001 থেকে 2022 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক, পাশাপাশি কর্মী আন্দোলন এই মুহূর্তের অন্যতম একটি জ্বলন্ত ইস্যু, তা নিয়েও কিন্তু মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়, এবং সেখানে তিনি তার মতামত ব্যক্ত করলেন। পার্থ চট্টোপাধ্যায় বললেন যে দমনপীড়নের বদলে আলোচনা করা প্রয়োজন, কর্মীদের ব্যাপারে যথেষ্ট সহনশীলতার সঙ্গে কথা বলা প্রয়োজন বলে মনে হয়, এমনটাই বলেন পার্থ চট্টোপাধ্যায়।
আমরা আরো একবার শুনবো পার্থ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন আজ আদালত চত্বরে ঠিক বেরোনোর সময়। আমি চারটে কথা বলতে দিন, আমি আমি সর্বপ্রথমে বলতে চাই যে আমার মাননীয় নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অন্তত কারারক্ষীদের পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত করবার দাবি আমি বিধানসভায় তুলেছিলাম, বিরোধী দলনেতা হিসেবে তুলেছিলাম। আমি চাই আমার প্রিয় নেত্রী, তিনি কারারক্ষীদের পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্গত করুন। আর যেহেতু আমি আন্দোলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 2001 থেকে 22 পর্যন্ত ছিলাম, এমনকি 22-21 জুলাইও সঞ্চালনা করেছিলাম, কুর্মীদের সঙ্গে জঙ্গলমহলে সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করুন, দমনপীড়ন নীতি অবলম্বন করা বোধহয় ঠিক হবে না। আমি তার প্রতি আস্থাশীল, আমি অভিষেক ব্যানার্জির প্রতি আস্থাশীল যে দমনপীড়ন নীতির বদলে আলাপ আলোচনার মধ্যেই তারা যেন এই সমস্যার সমাধান করে। প্রদীপের নিচেই অন্ধকার। সরকারের উপরে আস্থা রাখতে হবে, এখনো আস্থা রাখতে হবে। হ্যাঁ, আমার এখনো আস্থা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।